আইন ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম যদি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আপনি কোনো ঘরের টাকা না পেয়ে থাকেন অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নামে কোনো ঘর স্যাংশন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য খুশির খবর যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত যোগ্যতাগুলো রয়েছে সেগুলো যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে কিন্তু আপনিও দু হাজার চব্বিশের আগে একটি ঘরের টাকা পেতে পারেন তো এ নিয়ে কিন্তু খুশির খবর চলে এসেছে ইতিমধ্যে জেনে গেছেন গতকালকে কেন্দ্রীয় বাজেট দু হাজার তেইশ পেশ করা হয়েছে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ছেষট্টি শতাংশ বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে ক্ষেত্রে কিন্তু আমজনতারই লাভ হবে অর্থাৎ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ঘর পাওয়ার জন্য যোগ্য তারা কিন্তু এখন ঘরের টাকা পাবে অথবা তাদের কিন্তু নামে ঘর স্যাংশন হবে তো ইতিমধ্যে কিন্তু এ বিষয়ে নতুন একটি আপডেট চলে এসেছে তো এ বিষয়ে এখানে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনস্কিন দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে আগামী অর্থবর্ষে দু হাজার তেইশ চব্বিশ প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উল্লেখ্য দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট ওই প্রকল্প নিয়ে গভীর সমস্যায় থাকা পশ্চিমবঙ্গ এই বরাব্দে সুফল কতটা পাবে প্রশ্ন উঠছে তা নিয়েও বস্তু তো কেন্দ্র থেকে আবাসের চলতি আর্থিক বছরের প্রথম কিস্তির টাকায় এখনো না আসায় বাড়ছে আশঙ্কাও অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের আগে যাদের নামে বাড়ি স্যাংশন হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকাটি পায়নি যেটা জানুয়ারি মাসে আসার কথা ছিল তো ইতিমধ্যে জেনে গেছেন যে কেন্দ্র এবং রাজ্যের কিন্তু কিছু চিঠির আদান প্রদান হয়েছে তাছাড়াও কেন্দ্রীয় দল কিন্তু রাজ্যে এসে সেটা পরিদর্শন করে নিয়ে গেছে অর্থাৎ যেটা অভিযোগ জানানো হচ্ছিল তো এখন আমাদের দেখার বিষয়ে যে কবে নাগাদ আপনারা টাকা পেতে পারেন তাছাড়া দেখুন এ এখানে জানানো হয়েছে যে বুধবারের বাজেটে নির্মলার ঘোষণা চলতি আর্থিক বছরে দু হাজার থেকে ছেষট্টি শতাংশ বাড়িয়ে আগামী অর্থবর্ষে দু হাজার প্রকল্পে বরাদ্দ হয়েছে উনআশি হাজার পাঁচশো নব্বই কোটি টাকা তবে অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী এবছর প্রকল্পে আটচল্লিশ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও সংশোধিত হিসেবে এখনো পর্যন্ত খরচ হয়েছে সাতাত্তর হাজার একশো কোটি টাকা যার অর্থ আগামী বছরের বাজেট বরাদ্দ বেড়েছে দু কোটি টাকা অবশ্য দু হাজার বছরে এই প্রকল্পে খরচ হয়েছিল প্রায় নব্বই হাজার কোটি টাকা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা ভোটের আগে প্রত্যেকের মাথায় ছাদ তৈরির সাফল্য তুলে ধরতে চাইবে কেন্দ্র গ্রামে বাড়িগুলি তৈরি হলে তার ইতিবাচক প্রচারও যেমন ইন্ধন পায় তেমনি অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ আবাসে অনেকটা পিছিয়ে থাকলে প্রচারে তারও সুবিধা নেবে তারা সাতই জানুয়ারির মধ্যে প্রায় এগারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা থাকলেও কেন্দ্রের ষাট শতাংশ বরাদ্দ এখনও পায়নি রাজ্য তাই বাকি চল্লিশ শতাংশ অর্থ রাজ্য বরাদ্দ করতে পারেনি একত্রিশে মার্চ চলতি আর্থিক বছরের মধ্যে প্রায় এগারো লক্ষ বাড়ি তৈরি অসম্ভব মানছে প্রশাসনিক কর্তারা আবার এবছরের লক্ষ্য পূরণ না হলে আগামী বছর রাজ্যের ভাগে কি বরাদ্দ হবে তা নিয়েও ধন্ধ রয়েছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায় এখনও টাকা দেয়নি এবার টাকা দিলেও দেড় মাসে এত বাড়ি তৈরি করা সম্ভব নয় রাজনৈতিকভাবে অপদস্থ করতেই এই সব করা হচ্ছে বলে মনে করা হচ্ছে মূলত বুঝতেই পারছেন যাদের নামে বাড়ি স্যাংশন হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকাটি পায়নি তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে যত তাড়াতাড়ি এই বিষয়টি মীমাংসা হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনারা টাকা পাবেন তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে ধীরে ধীরে সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন তবে এখানে কিন্তু আরও একটি খুশির খবর যাদের নামে এখনও পর্যন্ত ঘর স্যাংশন হয়নি অথবা আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য তো কিন্তু অপেক্ষা করতে হবে দু হাজার চব্বিশের আগেও কিন্তু আপনারা টাকা পেতে পারেন অথবা দু হাজার চব্বিশের আগেও কিন্তু আপনার নামে একটি ঘর আসতে পারে যেহেতু এবারের বাজেটে ছেষট্টি শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে ধীরে ধীরে অথবা ধাপে ধাপে কিন্তু এই ঘরগুলো স্যাংশন হবে অথবা ধাপে ধাপে কিন্তু এই অনুমোদনগুলো দেওয়া হবে যেহেতু এবারে একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল যে একত্রিশে মার্চের আগে এগারো লক্ষ বাড়ি তৈরি করা হবে তো সেরকম করে একত্রিশে মার্চের পরেও কিন্তু নতুন বাড়ি অনুমোদন দেওয়া হবে তো এটা কিন্তু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন করে অলরেডি টি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে